হ্যালো বন্ধুরা, আমরা অনেকেই দেখেছি রেসলিংয়ে অনেক রেসলার বিভিন্ন ধরনের পশু পাখি নিয়ে উপস্থিত হয়, কিন্তু এমনটা তারা কেন করে নিশ্চয়ই আপনাদের জানতে ইচ্ছে হয়, তাই না? এটা এমন একটি খেলা যাকে বিশ্বের সব থেকে ভয়ঙ্কর খেলা বললেও ভুল হবে না, যেখানে কিনা যে কোনো খেলোয়াড় তার প্রতিপক্ষকে যে কোনো কিছু দিয়ে আঘাত করতে পারে, এমনকি ভয়ঙ্কর হিংস্র পশু পাখি দিয়েও প্রতিপক্ষকে ঘায়েল করার নিয়ম রয়েছে। আর বিবর্তনের আজকের এপিসোডে আমরা দেখতে চলেছি রেসলিং মঞ্চে ভয়ঙ্কর অ্যানাকোন্ডা সাপ দিয়ে প্রতিপক্ষকে ঘায়েল করার দৃশ্য। এমনকি আপনি কল্পনাও করতে পারবেন না যে এমন কিছু রেসলারও আছে যারা রেসলিং মঞ্চে স্বয়ং বাঘ নিয়ে উপস্থিত হয়েছে। বিশ্বাস হচ্ছে না? ভিডিওটা সম্পূর্ণ দেখুন, তাহলে আপনি রেসলিং সম্পর্কে এ ধরনের অদ্ভুত জিনিসপত্র ছাড়াও আরো অনেক নতুন কিছু জানতে পারবেন। তো চলুন শুরু করা যাক। স্কট স্টেইনার রেসলিং দুনিয়ার অন্যতম জনপ্রিয় একজন খেলোয়াড়, বিশ্বজুড়ে তার ফ্যান ফলোয়ার রয়েছে, আর এই রেসলার এসেছে আমেরিকা থেকে। এই ঘটনাটি ঘটেছিল 23 অক্টোবর 2020 সালে। সেদিন স্টেইনার এমন একটি কাজ করেছিল যা কেউ কল্পনাও করতে পারেনি। সেদিন WWE রেসলিং এ মানডে নাইটে স্টেইনার সঙ্গে করে একটি হিংস্র বাঘ নিয়ে আসে। ভাবা যায় এত মানুষের মধ্যে একটি হিংস্র বাঘ নিয়ে এসেছে স্টেইনার। যদিও স্টেইনার জানায় সে বাঘ নিয়ে এসেছিল শুধুমাত্র দর্শকদেরকে দেখানোর জন্য, কিন্তু কে জানে যে তার মধ্যে প্রতিপক্ষকে হামলা করার ইচ্ছা ছিল না। যদিও ম্যাচ শুরু হওয়ার আগ মুহূর্তে সেখান থেকে বাঘ নিয়ে যাওয়া হয়। আর যাই হোক, সেদিন স্টেইনার রেসলিং দুনিয়ার অন্যতম একটি রেকর্ড করে ফেলে, আর তা হলো সেই প্রথম রেসলিং এ বাঘ নিয়ে উপস্থিত হয়। রিকি দ্য ড্রাগন স্টিমবোট। আপনি যদি WWE রেসলিং পছন্দ করে থাকেন, তবে অবশ্যই আপনি এই ব্যক্তিকে জেনে থাকবেন, যে কিনা প্রায়ই স্টেজে বিশাল আকারের সাপ নিয়ে আসতো। সে সাপের শো দেখানোর জন্য এমনটা করত না, সে সাপ নিয়ে আসতো প্রতিপক্ষকে ঘায়েল করার জন্য। অবাক হচ্ছেন, ভাবছেন এমনটাও কি সম্ভব? এটা আপনার পক্ষে কল্পনা করতে অসম্ভব মনে হলেও এই ব্যক্তি কিন্তু বারবার সেটা করে দেখিয়েছে। তবে তার এমন অভ্যাসের জন্য তাকে অ্যানাকোন্ডা ম্যান হিসেবে সবাই ডাকতে শুরু করে। কিন্তু তার সাথে একটি অপ্রত্যাশিত ঘটনা হয়ে গিয়েছিল। 35 বছর আগে জ্যাক যখন রিকি স্টিমবোটের উপর তার পালিত সাপ দিয়ে হামলা করে, তখন স্টিমবোট জ্যাককে নিজের পালিত এলিগেটর দিয়ে হামলা করতে শুরু করে, আর এই এলিগেটরটির নাম দেয়া হয়েছিল বাম বাম ড্রাগন। আসলে এলিগেটরও বেশ ভয়ঙ্কর একটি প্রাণী, যাকে আমাদের দেশে ঘড়িয়াল নামে ডাকা হয়। দ্য গ্রেট খালি দক্ষিণ এশিয়ার অন্যতম একজন বিখ্যাত রেসলার, যার এমন অনেক রেকর্ড আছে যে কিনা এক আঘাতেই প্রতিপক্ষকে কুপোকাত করে ফেলতে সক্ষম। তবে আপনাদের এটা জেনে রাখা উচিত, গ্রেট খালির রেসলার হওয়ার আগের দিনগুলো খুব একটা ভালো যায়নি। সে ছিল বিশাল দেহের অধিকারী, জানা যায় সে নাকি তার জন্য পর্যাপ্ত খাবারও পায়নি। এক সময় তাকে পাঞ্জাব পুলিশে চাকরি দেয়া হয়, কিন্তু গ্রেট খালিকে তো আর পুলিশে মানায় না। গ্রেট খালি আস্তে আস্তে তার ছোটবেলার স্বপ্ন রেসলিং এর প্রশিক্ষণ নিতে শুরু করে, আর এরপর সে রাতারাতি রেসলার দুনিয়ার তারকা বনে যায়। তার বিশাল দেহ এবং রেসলিং এর পারদর্শিতা দেখে তাকে দ্য গ্রেট খালি নামে অভিহিত করা হয়, অথচ এই রেসলারের আসল নাম দিলীপ সিং রানা। যাই হোক, 2007 সালে স্নেকডাউনের একটি এপিসোডে বিগ শো প্রতিপক্ষ হয়ে দাঁড়ায়। প্রথমে দেখা যায় গ্রেট খালি বিগ শোকে বিভিন্ন ধরনের উপদেশ দিতে শুরু করে। এরপর প্রথমে গ্রেট খালি বিগ শোকে গঙ্গা জল উপহার দেয়, আর এরপরে সে বিগ শোকে আরো একটি উপহার দেয়, সেটা হলো স্কচ, আসলে এটা এক ধরনের পানীয়। তৃতীয় উপহার হিসেবে গ্রেট খালি বিগ শোকে একটি মুরগি উপহার দেয়, আর বলে তুমি ক্ষুধার্থ, এটা রান্না করে খেয়ে ফেলো। চতুর্থ উপহার হিসেবে গ্রেট খালি বিগ শোকে একটি ছাগল উপহার দেয়, আর বলে তুমি এই ছাগলের দুধ পান করবে। এসব কথা বিগ শোর একদমই পছন্দ হচ্ছিল না, তাই সে আচমকা গ্রেট খালিকে আক্রমণ করে বসে, আর গ্রেট খালি মাটিতে লুটিয়ে পড়ে। কিন্তু তারপরেও সমস্ত রিং জুড়ে গ্রেট খালির নামই শোনা যাচ্ছিল। দ্য বিগ শো। আমরা সবাই জানি বিগ শোকে রেসলিং দুনিয়ার ইতিহাসের সর্বকালের সব থেকে বিশাল দেহী দানব বললেও ভুল হবে না। যতটা সে তার লড়াইয়ের জন্য পরিচিত, তার চাইতেও অধিক পরিচিত যেন তার বিশাল দেহের কারণে। কিন্তু এই রেসলার 2003 সালে একটি অবিশ্বাস্য ঘটনা ঘটিয়েছিল, যখন তার প্রতিপক্ষ হয়ে দাঁড়িয়েছিল আন্ডারটেকার। বিগ শো আন্ডারটেকারকে দুটি বক্স উপহার দেয়, সেগুলোকে মঞ্চে নিয়ে আসা হয়, আর এরপর আন্ডারটেকার যখন প্রথমে বাক্সটি খুলে, তখন তার মধ্যে থেকে বের হয়ে আসে একটি কুকুর। আন্ডারটেকার কুকুরটিকে সিকিউরিটি গার্ডের কাছে দিয়ে দেয়। এরপর যখন সে দ্বিতীয় বক্সটা খোলে, তখন সেটা ফাঁকা দেখা যায়। আসলে বিগ শো এমনটা করেছিল আন্ডারটেকারকে চমকে দিতে। আন্ডারটেকার খালি বক্স দেখে যখন হকচকিয়ে যায়, ঠিক সেই মুহূর্তেই বিগ শো আন্ডারটেকারকে পেছন থেকে আক্রমণ করে বসে। এরিক রাওয়ান। বিশালদেহী এই মানবকে নিশ্চয়ই চিনতে পেরেছেন। এই রেসলারের নাম হলো জোসেফ রুট, কিন্তু রেসলিং এর দুনিয়ায় এই ব্যক্তি এরিক রাওয়ান নামেই বেশ পরিচিত। 2019 সালের শুরুতে রেসলিং মঞ্চে এই রেসলার একটি খাঁচা নিয়ে আসতো। প্রথম দিকে কেউ বুঝতে পারেনি যে এই খাঁচার মধ্যে কি থাকতো। সে বেশ কয়েকদিন এমনটা করেছিল, কিন্তু হঠাৎ করেই এই খাঁচার রহস্য উন্মোচন করে রিক খাঁচার মধ্যে থেকে পৃথিবীর সব থেকে ভয়ানক মাকড়সা বের করে। কল্পনা করুন, এরিক এই মাকড়সা তার প্রতিপক্ষকে হামলা করার জন্য নিয়ে আসতো, আর এটা
ডেল্টা এরিক সবার সামনে উন্মোচন করেছিল 2 মার্চ 2020 সালে। বন্ধুরা, আপনাদের জেনে রাখা উচিত, রেসলিং এমন একটি খেলা যেখানে যে কোনো রেসলার তার প্রতিপক্ষকে যেভাবে ইচ্ছা আঘাত করতে পারে, এমনকি তার হাতের কাছে থাকা যে কোনো বস্তু সহ সে সঙ্গে করে যে কোনো ভয়ানক অস্ত্রশস্ত্র নিয়ে আসারও অধিকার রাখে, তবে আগ্নেয়াস্ত্র না, যেমন লোহার চেয়ার বা রড ইত্যাদি। রেসলিং এর প্রতিটি প্রতিপক্ষ সবসময় সতর্ক থাকে যে তার উপর আচমকা যে কোনো রকমের ভয়ানক আক্রমণ হতে পারে। তবে সম্প্রতি রেসলিং এ বেশ কিছু টর্চার মেথডকে ব্যান করা হয়েছে, যেমন চেয়ার দিয়ে প্রতিপক্ষের মাথায় আঘাত করা যাবে না, আর কোনো হিংস্র পশু নিয়েও রেসলিং এ উপস্থিত হওয়া যাবে না। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করতে পারেন, এবং আপনি যদি এমনই রহস্য রোমাঞ্চ আনকমন আর ইন্টারেস্টিং ভিডিও দেখতে পছন্দ করে থাকেন, তবে বিবর্তন চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করুন এবং পাশে রাখা বেল আইকনটি প্রেস করুন। তো দেখা হচ্ছে আগামী এপিসোডে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, ধন্যবাদ।